नमस्कार बंधुरा, गीता राना बान्नाते आपनादेर सबाइके स्वागत। आज आमी आलू और फुलकपी दिए बोयाल माछेर दारुण सुस्वादु एकटा झोलेर रेसिपि शेयर करछि। गरम भाते एइरकम बोयाल माछेर झोल किन्तु खेते असाधारण लागे। आसुन देखे नेवा जाक रेसिपिटा। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। रेसिपिटा तैरिर जन्य प्रथमेई एखाने आमी निएछि बोयाल माछ। মাছটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আছে। এবারে আমি এই মাছের মধ্যে দিলাম এক টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি মোটামুটি দু চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়ে মাখিয়ে নিলে ম্যারিনেটটাও ভালো হয় আর ভাজার সময় কিন্তু বোয়াল মাছ ফাটে না। বোয়াল মাছ কেনার সময় কালো বোয়াল দেখে কিনবেন, এতে করে কিন্তু মাছের স্বাদটা বেশি ভালো পাবেন। কেননা কালো বোয়ালের স্বাদটা সবসময় বেশি ভালো হয়। মাছটা দশ মিনিট এভাবে রেস্টে রাখলাম। ততক্ষণে মাছের একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বোলের মধ্যে নিলাম এক টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, এক টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর সুন্দর কালারের জন্য দিচ্ছি এক টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে রান্নাতে ঝাল হয় না, খুব সুন্দর রং হয়। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। আর হাফ কাপের মতো জল দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো মতো গুলে আমি সাইডে রেখে দেব। এতে করে রান্নাতে বাটা মশলার এফেক্ট আসে। এবার রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম হলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা অবশ্য করেই সর্ষের তেলে করবেন। সর্ষের তেলে করলে কিন্তু এই স্বাদটা বেশি ভালো আসবে। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মোটামুটি 40 থেকে 50 সেকেন্ড অপেক্ষা করার পর একে একে মাছগুলোকে উল্টে দিতে হবে। তাহলে কিন্তু মাছগুলো ফাটবে না। আর হাই ফ্লেমে রেখে উল্টাতে গেলে মাছটা কিন্তু অনেক সময় ফাটে। দেখুন, মাছটা আমি বেশ ভালো মতো মিডিয়াম লালচে করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আরও 40 থেকে 50 সেকেন্ড অপেক্ষা করার পর মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি এরকম লম্বা করে কেটে নেওয়া দুটো মাঝারি সাইজের আলু দিয়ে দিয়েছি। অল্প করে লবণ দিলাম। এর মধ্যে আমি আর হলুদ গুঁড়ো দিচ্ছি না। লবণের সাথে আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মোটামুটি মিনিট দু তিনেক সময় ধরে ভেজে নেওয়ার পর এরকম ডুমো আর বড় করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে দিলাম। চাইলে কিন্তু ফুলকপিটা আলাদা করে ভাজা যেতেই পারে। যেহেতু আলুর পরিমাণটা কম আর কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি একই সাথে এগুলোকে ভেজে নিলাম। আলু ফুলকপি খুব সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে আলু ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যেইটুকু তেল মোটামুটি রয়ে গেছে এই তেলের মধ্যে আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিলাম তেজপাতা। এই ফোড়নটা কি 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, এক চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ অনুসারে লবণ। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটাটা এক চা চামচ ব্যবহার করেছি। ঝালটা নিজেদের ইচ্ছে মতোই ব্যবহার করতে হবে, তবে বোয়াল মাছের ঝোলে বা ঝালে একটু ঝালের পরিমাণটা বেশি দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি আর মাঝে একবার নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন, মশলাটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। অল্প করে একটু জল দিলাম যাতে মশলাটা কোনোভাবেই কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায়। খুব ভালো মতো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে দেব। মোটামুটি 3-4 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিলাম। একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। একবার খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝোলটাকে আমরা 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, মোটামুটি 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিয়েছি। একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা
একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নেব। এর থেকে বেশি সময় ধরে আর রান্না করবার কিন্তু কোনো প্রয়োজন নেই। মোটামুটি 7-8 মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর আলু ফুলকপি সমস্ত কিছুই কিন্তু আমাদের খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুনের চেয়েও একটু কম পরিমাণে বা সামান্য পরিমাণে একটু শাহী গরম মশলা গুঁড়ো, চাইলে কিন্তু যে কোনো গরম মশলাই দেওয়া যেতে পারে। এবারে একবার একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।